আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছে সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষায় চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো অষ্টম শ্রেণীর বাংলা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024, তো তোমাদের অলরেডি কাজ ক খ আমরা পাবলিশ করেছি, এখন কাজ গ পাবলিশ করব। তো দেখো, তোমার লেখা উপরের রচনা ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো। দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্য প্রসারক, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো। যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাও। তো এই কাজগুলোর আনসারটা আমরা দেখব, ঠিক আছে? তোমরা যারা এর আগের আনসারগুলি দেখোনি, তোমরা এর আগের আনসারগুলি দেখে নাও, প্লে লিস্ট করা আছে। তো দেখো, এখানে আমরা মলিয়ে চলে যাই। এই যে আমার বিদ্যালয় থেকে রচনা এর আগের ক্লাসে আমরা দিয়েছি, ঠিক আছে? এর আগে দেখো নি, তোমরা সেখানে দেখে নেবে। আর কাজ গয়ে দেখো, বাক্য এক, আমার বিদ্যালয়টি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। উদ্দেশ্য হচ্ছে আমার বিদ্যালয়টি বিধেয় গুরুত্বপূর্ণ অংশ, উদ্দেশ্যের প্রসারক আমার, বিধেয়ের প্রসারক আমার জীবনের। বাক্য দুই, আমার বিদ্যালয়ে একটি বড় লাইব্রেরি রয়েছে। উদ্দেশ্য, একটি বড় লাইব্রেরি, বিধেয় রয়েছে, উদ্দেশ্যের প্রসারক আমার বিদ্যালয়ে, বিধেয়ের প্রসারক এখানে নেই। তারপর দেখো, আমার বিদ্যালয় রচনা থেকে অভিধানের বর্ণানুক্রমে 10টি শব্দ সাজানো হলো। রয়েছে, বিদ্যালয়, বিদ্যালয়ে, গুরুত্বপূর্ণ, আমার, অংশ, একটি, বড়, জীবনের, লাইব্রেরি। ওকে, এই 10টি শব্দ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই গ পর্যন্ত তোমাদের বাংলা আনসার, বাংলার সমাধান। তো আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবে সবাই, সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করি। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।